بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وجاء في حديث الشريف قال النبي صلى الله عليه وعلى آله وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خير وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولا والآن كما كان ولم يلق زوالا آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن قادر قدرة داري برك مال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهدار بهر حالي تهي ميرا نگهدار আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মুহাব্বত করে পছন্দ করে অন্যান্য মুসলিম ভাইদের মধ্যে নির্বাচন করে বাছাই করে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক আনায়েত দিলেন এজন্য সকলে মুসলমান হয়ে ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আপনার নাম দরদা যাদের মদিনা সরকারে দু আলম খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদু সাকালিন শাফিউল মুজনিবিন হাবিবে কিবরিয়া রাহমাত আলাম রাসূল আকরাম নবিয়ুল আরব ওয়াল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম এর উপর একটু শীতকালা দিন তো রস পারে না রস হারিতে হারি দেয় না রস পারার জন্য তো তো যখন কোন একজন লোক রস পারার জন্য হারি দেয়
হাড়িটা যদি ওই রসের নালি বরাবর না দেয় তাহলে কি রস পাবে সে? তো তেমনি এখানে তো কোরআন হাদিসের আলোচনা কিছু চলছে, যদি আপনার কলব যদি আপনার অন্তর এদিকে না থাকে তাহলে তো আপনি কিছু পাবেন না। এখানে বসছি একটা ফায়দার জন্য, উপকারের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোত্থেকে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো যেখানে আল্লাহর কালামুল্লাহ এবং আমি নবীর হাদিস নিয়ে আলোচনা করা হয়, সেটাই হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা বসে আছি, যারা আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছে, বিধায় আসতে পেরেছি, অন্যথায় আসতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন যে পয়গম্বর, মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকেই আপনি হেদায়েত দিতে পারবেন না, যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। তো আল্লাহ হয়তো কাউকে এখনো চার দোকানে বসিয়ে আছে, কেউ হয়তো এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ হয়তো দুনিয়াবি কাজে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে এখানে বসিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সময় সংক্ষিপ্ত, খুব সংক্ষেপে কিছু কথা বলবো। আসলে আপনারা এখানে যারা বসে আছেন সকলে আমার মুরব্বী, আমি এখানে বসেছি আপনাদের কোনো সিহাত করার উদ্দেশ্য নয়, আমি এখানে বসেছি আমার অন্তরে এই আশা নিয়ে বসেছি, আমি মাদ্রাসায় পড়ালেখা করি, এই মাদ্রাসায় পড়ালেখা করে কি শিখেছি পড়াশোনার জন্য বসেছি, আমি আপনাদেরকে পড়াশোনাচ্ছি। এর মধ্যে যদি কারো ভালো লাগে তাহলে সে গ্রহণ করতে পারবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রাজ্জাক, কোন সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, বল লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু জিকির করি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করলে ক্ষতি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন সেখান থেকে তোমরা মধু সংগ্রহ করবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতের বাগান কোত্থেকে পাবো আর তার থেকে মধু সংগ্রহ করব? আল্লাহ রাসূল বললেন, সেটা হলো জিকিরের হালকা, আর ওখান থেকে মধু সংগ্রহ করবা মানে ওখানে বসে 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 আমার আল্লাহ নামে তসবিহ জপতে থাকো। সুবহানাল্লাহ। আমি যে জিকির করেছি কার নামে জিকির করেছি? আল্লাহর নামের জিকির করেছি নাকি কোন পীর সাহেব হুজুরের জিকির করেছি? কোন পীর সাহেবের জিকির করেছি? হ্যাঁ, পীর সাহেবের নামেরও জিকির। হ্যাঁ,
আমাদের জিকির একটা ইবাদত। জিকির কি? একটা ইবাদত। তো ইবাদত কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সমস্ত ইবাদত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি আপনি বলেন, জীবন মরণ সঁপে দিলাম বাবা তোর নামে, আমার লইয়া যা তুই মদিনা রহি পানে, আমার লইয়া যা তুই মদিনা রহি পানে। নাউযুবিল্লাহ। জীবন কার জন্য? জীবন মরণ যদি বাবার নামে সঁপে দেন, বাবাই জান্নাত দিবে। কিরমান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, তখন সবাই বলবো দুনিয়াতে আমরা ছিলাম হেলাল বাবার লোক। নাজাত পাইবেন, পাইবেন, নাজাত পাইবেন। বাঙালি এখন তাদের মস্তিষ্কের মধ্যে এমন হয়ে গিয়েছে যে দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে যে কেউ একটা কারামতি যদি দেখাইতে পারে সে পীর সাহেব। সে কি? পীর সাহেব হয়ে গিয়েছে। সে আল্লাহর ওলি। একটা কারামতি, কি কারামতি? আসমান দিয়ে বাজি করতে পারছে, সে আল্লাহর ওলি। আরে বাবা, আকাশে উড়িলে যদি হইত আউলিয়া, সর্বাপেক্ষা বড় ওলি তোতাময় নাটিয়া, পানিতে ভাসিলে যদি হইত বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। কি বলেন? এগুলা কারামতি দেখলে পীর হওয়া যায়? ছোট্ট একটা ঘটনা বলবো। হযরতে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এর একটা ঘটনা। গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারে একজন খাদেম গিয়েছে, 10 বছর তার খেদমত করেছে। খেদমত করার পর এখন 10 বছর পর বলছে, ও হুজুর, আমি আপনার খানকা থেকে চলে যাইতে চাই। গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা কি কারণে তুমি চলে যাও? আমি হেতু বুঝলাম না, 10 বছর হইলা হঠাৎ করে চলে যাওয়ার প্রশ্ন কেন তুললা? তখন সে বলল, হুজুর, আমি 10 বছর আপনার খানকায় রয়েছি, 10 বছরের মধ্যে আমি আপনার থেকে কোনো কারামতি পাই নাই, অতএব আপনার মতো পীরের কাছে আমি থাকবো না, চলে যাব। এখন গাজ্জালী রাহমাতুল্লাহি আলাই পাল্টা প্রশ্ন করলেন, আরে ভাই, আমার কাছে 10 বছর রয়েছে, কোনো কারামতি দেখতে পাও নাই, তবে আমি গাজ্জালী তোমাকে প্রশ্ন করি, আমি গাজ্জালীর থেকে কোনোদিন একটা সুন্নাত তুমি ছুটতে দেখেছো কিনা জবাব দাও, আমি গাজ্জালী থেকে কোনোদিন একটা মুস্তাহাব ছুটতে দেখেছো কিনা জবাব দাও, আমি গাজ্জালী থেকে কোনোদিন একটা ফরজের অবহেলা করতে দেখেছো কিনা জবাব দাও, আমি গাজ্জালী থেকে কোনো মানুষ কষ্ট পেয়েছে কিনা জবাব দাও, আমি গাজ্জালী তাহাজ্জুদ পড়ি কিনা জবাব দাও, এশটা কাজা করেছি কিনা জবাব দাও, আওয়াবিন কাজা করেছি কিনা জবাব দাও। এখন খাদেম বলল, জি না হুজুর, এইগুলো তো কিছুই দেখি না। তখন ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাই বললেন, বাবা এর থেকে বড় কারামতি আর কিছুই হইতে পারে না। নারায় তাকবীর। এর থেকে বড় কারামতি আর কিছু হইতে পারে? একজন পীর, সে যদি সূরা ফাতিহা না জানে, একজন পীর তার মুখে যদি দাড়ি না থাকে, তাহলে সে কি আল্লাহর ওলি হয়ে যেতে পারে? মেরে মুহতারাম হাজিরিন, এই সমস্ত মানুষদের জন্যই ইসলাম তো ছিনিমিনি খেলার কোন জিনিস নয়, ইসলাম হালুয়া নয় যে আপনি নিয়ে খেয়ে ফেললেন। এদেশে ইসলাম নামক গাছের গোড়ায় কাসম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি পড়েছে। এদেশে ইসলাম নামক গাছের গোড়ায় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি রক্ত ঝরেছে। এদেশে ইসলাম নামক গাছের গোড়ায় মুফতি আমিনী রক্ত ঝরেছে। এদেশে ইসলাম নামক গাছের গোড়ায় শাইখুল হাদিস রাহমাত রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি পড়েছে। এদেশে ইসলাম নামক গাছের গোড়া টিকিয়ে রাখার জন্য আজও আল্লামা মাহবুবুল হক সাহেবের বিপ্লব ঘটতেছে। আজ সেই ইসলাম নিয়ে তোমরা ছিনিমিনি খেলতেছো? এই সমস্ত আউলিয়া কেরাম এত কষ্ট করে করে তোমাদের জন্য ইসলাম কেনে দিয়েছে, আজ তোমরা ইসলামকে হালুয়া মনে করেছো? ইসলামকে তোমরা কি মনে করেছো? যে যেভাবে পারে সে সেইভাবে ইসলামকে ব্যবহার করছে। এ যুবক ভাই, অত্যন্ত দুঃখ লাগে, ইসলাম কি কোনো ফ্যাশন করার জিনিস? এক হলো ভাই পারি না,
সেটা ভিন্ন বিষয়। আর একটি হলো আমি করব কেন, সেটা ভিন্ন বিষয়। যুবকদের মধ্যে অনেকেই দেখা যায় ইসলাম নিয়ে ছিনিমিনি খেলছে যুবক ভাই। আজ অনেক যুবক ভাইকে দেখা যায় আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নিয়ে আজ যুবক ছিনিমিনি খেলছে। কেমন ছিনিমিনি, এখানে করা দাড়ি, এখানে করা দাড়ি, এখানে করা দাড়ি, মাঝখান দিয়ে চাচা। ইসলাম কি এইগুলা নিয়ে অবহেলা করলে আমার তো মনে হয় তার ইমানের মধ্যে খটকা থাকে, কারণ এটা তো আল্লাহর রাসূলের দাড়ি। আপনি দাড়ি রাখতে পারেন না অসুবিধার কারণে, আল্লাহর হুকুম মানতে পারেন না অসুবিধার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অসুবিধা দেখবেন। কিন্তু যখন আপনি আমার নবীর দাড়ি নিয়ে, যখন আপনি আমার নবীর দাড়ি নিয়ে অবহেলা করবেন, আমার নবীর দাড়ি নিয়ে যখন আপনি ভিনদেশীদের দোস্ত হয়ে ভিনদেশীদের দেখানোর জন্য আমার নবীর দাড়িকে নিয়ে আপনি উপহাস করবেন, এই সমস্ত যুবক ভাই তোমাদেরকে দেখে আজ কিছু মুসলমান নাম ধরক কুলাঙ্গার বেঈমান নাস্তিক আমার নবীকে গালি দিচ্ছে, বলছে আমার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, নাউযুবিল্লাহি মিন যালিক, বলে আমার নবী সন্ত্রাস ছিল তোমাদের কারণে, আজ আমার নবীকে মুসলমান নাম ধরক নাস্তিক বোকা দিচ্ছে তোমাদের কারণে, কিছুই বলতে পারছি না। বললেই বলে মুসলমানদের মধ্যে তাকিয়ে দেখো তাদের অবস্থা কি, কি অবস্থা। আজ এক হলো আমি ইসলাম ধর্ম মানতে পারি না, সিলিন্ডার ভিন্ন কথা। আর এক হচ্ছে আমি মানব কেন, বলে আমি পীর মানব কেন, রাসূলের জামানে কি পীর ছিল, কেমন গদ্দব চিন্তা করছেন, রাসূলের জামানে পীর ছিল কিনা পীর খুঁজে। বলে আমি মাযহাব মানব কেন, রাসূলের জামানে কি মাযহাব ছিল, এগুলা বিবেকে ধরে রাসূলের জামানে মাযহাব ছিল, মাযহাব কি এ ব্যাক করে তাও জানে না, তো রাসূলের জামানে মাযহাব ছিল চিন্তা করছেন। তো তোমরা যদি এই সমস্ত প্রশ্ন করো, আমি প্রশ্ন করি রাসূলের জামানায় তো প্যান্ট শার্ট টাই ছিল না, তুমি প্যান্ট শার্ট টাই পরো কেন, তখন বলবে অসুবিধা কই, আমার বুঝতে বাকি রইল না, তুমি আশেকা রাসূল নামের বাতবা কি বলেন। এদের কারণে আজ ইসলাম ধর্ম এমন অবস্থা হয়েছে, আজ আমাদের মুসলমানদের মধ্যে ডিভাইডেড হয়ে গেছে, ভাগ হয়ে গিয়েছে। মাদ্রাসা নিয়ে অনেকে কথা বলে, আমি মাদ্রাসা ছাত্র হয়ে বলছি, মাদ্রাসা নিয়ে অনেক কথা বলে, অনেকে বলে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, অনেকে বলে মাদ্রাসা থেকে সন্ত্রাস তৈরি করা হয়, অনেকে বলে মাদ্রাসায় যারা পড়ালেখা করে এরা খাবে কি, অনেকে বলে মাদ্রাসায় যারা পড়ালেখা করে এরা বোমাবাজি করে, মাদ্রাসায় যারা পড়ালেখা করে এরা ডান্ডারবাজি করে, মাদ্রাসায় যারা পড়ালেখা করে বিশৃঙ্খলা করে। আমি হাসিবুল্লাহ মাহমুদ্দিন সাইদি বুকে হাত দিয়ে বলছি, আমি মাদ্রাসার ছাত্র হয়ে ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি, মাদ্রাসার কোন ছাত্র যদি সন্ত্রাস কেউ দেখাইতে পারে, মাদ্রাসার কোন ছাত্র জঙ্গি যদি কেউ দেখাইতে পারে, আল্লাহর কসম করে বলছি আর একদিনের জন্য আমি মাদ্রাসায় পড়ালেখা করব না, একদিনের জন্য না, মাদ্রাসায় কোনো জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না। আজ 10-12 বছর ধরে মাদ্রাসায় পড়ালেখা করি, কোনোদিন আমার ওস্তাদরা জঙ্গি ট্রেনিং দেয়নি, কোনোদিন আমার ওস্তাদরা সন্ত্রাসী ট্রেনিং দেয়নি, কোনোদিন আমার ওস্তাদরা বিশৃঙ্খলা কোনো ট্রেনিং দেয়নি, বরং আমার ওস্তাদরা আমার শিক্ষা দিয়েছে, তোমার যদি কেউ একটা কিল মারে তাহলে তার হাত ধরে বলবা যে হাতে ব্যথা লেগেছে কিনা, এইটা শিক্ষা দিয়েছে মাদ্রাসায়। অথচ মাদ্রাসায় বলে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসায় সন্ত্রাসী বানানো হয়, বিশেষ করে বিশেষ করে আপনাদের অনেকের মনে খটকা কওমি মাদ্রাসা, এটা তো অনেকে দেখতেই পারে না, কওমি মাদ্রাসা অনেকে দেখতেই পারে না। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি কওমি মাদ্রাসায় পড়ালেখা করি, আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করি, উভয় প্রতিষ্ঠানে আমি পড়ালেখা করি। কওমি মাদ্রাসায় একটা দ্বীনী প্রতিষ্ঠান, আলিয়া মাদ্রাসা একটা দ্বীনী প্রতিষ্ঠান, অতএব তুমি যদি এক প্রতিষ্ঠানে পড়ালেখা করে অন্য প্রতিষ্ঠানকে হিংসার নজরে দেখো, আমি বলতে চাই তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় আদেব হও না কেন, তুমি অনেক বড় মুহাদ্দিস মুফাসসির আদিব হইতে পারো, হিংসার কারণে তোমার সব কিছু কাটা চলে যাবে। কওমি মাদ্রাসায় কি কি পড়ানো হয় বলবো,
কওমি মাদ্রাসায় অনেকে চোখের কাঁটা মনে করে, অথচ কওমি মাদ্রাসায় কোরআন হাদিস ব্যতীত অন্য কোন কিছুই পড়ানো হয় না। হ্যাঁ বলবেন হুজুর, কওমি মাদ্রাসা ছাত্রগণের রক্ত তো গরম কেন? কারণ কি, কওমি মাদ্রাসায় কোরআনের উপর বেশি ট্রেনিং দেওয়া হয়, আর আল্লাহর কোরআনের মধ্যে রক্ত গরমের বয়ান বেশি, জিহাদের বয়ান বেশি, কি বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যেই তো জিহাদের বয়ান বেশি, আর সেই কোরআন বেশি পড়ানো হয় আমার কওমি মাদ্রাসায়। আজ কওমি মাদ্রাসায় অনেকে কওমি মাদ্রাসার মধ্যে সন্ত্রাস খুঁজতে চায়। আমি বলে দিতে চাই, যারা কওমি মাদ্রাসায় আপনার ছেলেদেরকে পড়ালেখা করাতে চান, যারা কওমি মাদ্রাসাকে ভিন্ন নজরে দেখতে চান, আমি বলতে চাই কওমি মাদ্রাসাকে তদন্ত করার প্রয়োজন আছে কিনা, কওমি মাদ্রাসাকে তদন্ত করার প্রয়োজন আছে কিনা একটু জবাব দেন। তদন্ত করার প্রয়োজন আছে না? তবে আমি বলে দিচ্ছি কওমি মাদ্রাসায় আপনি কোন সময় তদন্ত করবেন এটা আমি বলে দিচ্ছি, উচ্চ কণ্ঠে কথা বলবো, এক মিনিট বেঁচে থাকবো, বাঘের হুঙ্কার নিয়ে বেঁচে থাকবো, বিলাইয়ের মতো আধা বছর, বিলাইয়ের মধ্যে হাজার হাজার বছর বেঁচে থাকার হোক, আমি হাসিবুল্লাহ নয়, আমি বাঘের মতো বেঁচে থাকবো, পাঁচ মিনিট বেঁচে থাকবো, এটা আমার সিফাত, এটা আমার গুণ, এটা আমার বৈশিষ্ট্য, এটা মুসলমানের বৈশিষ্ট্য। তো কওমি মাদ্রাসায় কোন সময় তদন্ত করতে যাবেন আমি বলে দিচ্ছি, কওমি মাদ্রাসায় যারা তদন্ত করে তদন্ত করতে যাবেন তাদেরকে অনুরোধ করব, যাওয়ার সময় অন্তত পক্ষে অজু করে প্রবেশ করুন। আপনাদের বলছি না, যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে, যারা কওমি বিদ্বেষী তাদেরকে বলছি, কওমি মাদ্রাসায় প্রবেশের পূর্বে অন্তত পক্ষে অজু করতে যাবেন এবং কওমি মাদ্রাসায় দুই টাইমে তদন্ত করবেন কওমি মাদ্রাসায় কি হয়। কয় টাইম বলেছি একটু আওয়াজ দেন, কয় টাইম বলেছি? দুই টাইম। এক নাম্বার টাইম হলো রাত্র যখন ১২টা বাজে, রাত ১২টার পর থেকে ফজর পর্যন্ত কওমি মাদ্রাসার যত বারান্দা আছে, কওমি মাদ্রাসার যত রুম আছে, কওমি মাদ্রাসার যত মসজিদ আছে, এই সমস্ত মসজিদ, এই সমস্ত রুমে রুমে গিয়ে দেখবেন কওমি মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার আলেমরা কি করে। যদি ওই মাদ্রাসার মধ্যে একজন ছাত্র, একজন আলেমকেও আপনি তাহাজ্জুদের মুসল্লায় দেখতে না পান, তাহলে আমি ঘোষণা করে দিয়ে যাচ্ছি ওটা কওমি মাদ্রাসা নয়, ওটা দারুল উলুম দেওবন্দের বৈশিষ্ট্যের কোন মাদ্রাসা নয়। আরেকটা টাইম বলে দিয়ে যাচ্ছি, আরেকটা টাইম হলো দিনের বেলা। দিনের বেলায় যাইবেন দেখবেন কওমি মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার আলেম ওলামারা কুরআন হাদিসের শিক্ষা দিচ্ছে, দর্শন মধ্যে হাঁটু গেড়ে কুরআনের শিক্ষা নিচ্ছে। এই কুরআনের শিক্ষা নিয়ে কওমি মাদ্রাসার ছাত্ররা কুরআন হাদিসের সঙ্গে লেগে থাকতেছে, আর যখন আপনাদের এই সরল সোজা মন মনে ঈমান কেড়ে নেওয়ার জন্য যখন কোনো বেঈমান নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, যখন আমার নবীকে নিয়ে কথা বলে, যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলে, যখন ইসলামকে নিয়ে কথা বলে, তখন কওমি মাদ্রাসার ছাত্ররা দেখবেন দলে দলে শাপলা চত্বরে গিয়ে কওমি মাদ্রাসার ছাত্ররা বের জমিয়ে দেয়। এটাই হলো কওমি মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য। মেরে মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা একটা নবযুগের একটা নতুন মাদ্রাসা, তবে এই মাদ্রাসাকে হিংসা করা যাবে না। আমি বলি নাই কওমি হক, এটা বলি নাই, আমি বলেছি কওমি মাদ্রাসাকে হিংসা করা যাবে না, হক কিনা বাতিল ওই ফতোয়া আমি দেব না। আমি কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, অনেকে আমার অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে, বুক ফেটে যায়, জিজ্ঞাসা করে কোথায় পড়ালেখা করো, আমি বলি কওমি মাদ্রাসায় পড়ালেখা করি, তখন বলে যে কওমি মাদ্রাসায় পড়ালেখা করো এটা কি মাদ্রাসা, সবাই তো বা নজরে দেখে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে সহিবুল দান করুন, এবং মুসলমানদের মধ্যে যে বিভ্রান্তি আছে, মুসলমানদের মধ্যে যে একটা ডিভাইডেড আছে, মুসলমানদের মধ্যে যে একটা মতানৈক্য আছে, আমি বলে দিয়ে যাই শাখা প্রশাখা মূলক যেই সমস্ত মাসআলার মধ্যে মতানৈক্য রয়েছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি এই শাখা প্রশাখা মূলক মাসআলার জন্য আমার কোন মুমিন, আমার কোন মুসলমান ভাই যদি আমার আল্লাহকে আল্লাহ মনে করে,
রাসূলকে রাসূল মনে করে, এই কারণে আপনারা শাখা প্রশাখামূলক মাসআলার কারণে তাদের সঙ্গে ঝগড়ায় যাবেন না, তাদের সঙ্গে ডিভাইডেড হয়ে যাবেন না, তাদের সঙ্গে আপনারা আলাদা হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমান ভাইদের মধ্যে ঐক্যতা দান করুন। এবং আখেরি বিশ্ব ইজতেমা আল্লাহ পাক রব্বুল আলামিন সফল করুন, এবং এতাআতিদের ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।